ওকে সো ইউএফআই ইউরো চব্বিশ ঠিক আছে সো ফাইনাল খেলবো আমার ডিফিকাল্টি লেভেল দেখতে পারতো সো লাইক লেজেন্ডারি দেওয়া আছে তো ফ্রান্স নিয়ে খেলতেছি মানে লেজেন্ডারি নিয়েই খেলতেছি কিন্তু ঠিক ফাইনাল ম্যাচটা খেলবো সো নেদারল্যান্ডস ভার্স হচ্ছে তোমার ফ্রান্স তো আমি মানে কোনো কী বলে এই লাইন আপে কোনো চেঞ্জ এনে নেই বা স্কোয়াডে কোনো চেঞ্জ আনে নেই ডিফল্ট যেটা আছে ওটাই ঠিক আছে তোমার ওই জিরো আছে তারপর এমবাপ্পে আছে গ্রিজম্যান আছে ঠিক আছে সো ডিফল্ট যেটা আছে ওইটাই সব কিছু ডিফল্টই আছে কোনো চেঞ্জ করি নেই যা আছে তাই আর ডিফিকাল্টি লেভেল হচ্ছে লেজেন্ডারি ফাইনাল ম্যাচ ঠিক আছে ইউএফএ ইউরো ভাই দেখবো আপাতত এখনও ইভেন্ট আসেনি মানে মানে এটা তো হচ্ছে তোমার কি বলে টুর্নামেন্ট আসছে কিন্তু হচ্ছে ইভেন্ট এখন আসেনি হয়তো বা ভিডিও আস্তে আস্তে এটা আইসে বড় ইভেন্ট বাট বাট এখন যেই আমি ভাবলাম যাচ্ছে একটা ফাইনাল ম্যাচ দেখি কী হয় না হয় সো নেদারল্যান্ডস ভার্স হচ্ছে তোমার ফ্রান্স প্লেতে সো ডেডিসিপ্লিনতে ওয়েট আসুক এখন ব্যাপারটা হচ্ছে এই টুর্নামেন্ট খেলতে গেলে অনেকের মনে হইতে পারে এই এই যে ইন্টারফেসটা সেটা সুন্দরই লাগছে আমার কাছে ভালোই লাগছে তো এই ইভেন্টটা খেলতে গেলে আমার কাছে মনে হয় অনেকে ভাববে যে ব্যাপার স্লো লাগতেছে বা ব্যাপার প্লেয়াররা অনেক স্লো খেলতেছে নাকি আমার মোবাইল স্লো হয়ে গেলো নাকি গেম প্লেস হয়ে স্লো হয়ে গেল এমন না ব্যাপারটা হচ্ছে যে যে প্লেয়ারগুলো এখানে আসছে দেওয়ার সেগুলো হচ্ছে তোমার নাইনটি টু নাইনটি থ্রি সো এ এতদিন ধরে এই ওয়েট ওয়েট ভাই আগে ভাই দেখো এই জিনিসটা সুন্দর করছে অনেক ভালো করছে ফ্রেশ করছে মানে আমি আমার কাছে ভালো লাগছে ঠিক আছে সো নেদারল্যান্ডস ভার্সেস ফ্রান্স সুন্দর কাপ নেদারল্যান্ডস থ্রি ফাইভ টু ঠিক আছে ডিপায়েস আছে চলে গেছে আর ফোর থ্রি থেকে অ্যাটাক ফরমেশন ঠিক আছে জিরো আছে ডেম্বেলে আছে এমবাপে আছে গ্রিজম্যান আছে চুয়ামিন ছিল কামাভিঙ্গা আছে সো অনেকেই আছে সো ম্যাচ শুরু হয়ে গেছে যেটা বলতেছি এই মানে এই টুর্নামেন্ট খেলতে গেলে অনেকের মনে হতে পারে যে কী ব্যাপার আমার তো প্লেয়াররা স্লো হয়ে গেছে বা গেম প্লে স্লো লাগতে পারে বাট ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন তো সবাই নাইনটি এইট নাইনটি মানে আমার কাছে একশো একের হচ্ছে ইয়ে আছে কী বলে গার্ডমুলার আছে তো এখন এই এই গার্ডমুলার তোমার যখন একশো এক ওর পারফরমেন্স আর নাইনটি টু থ্রির পারফরমেন্স তো তো ভাই অনেক ডিফারেন্স আছে ঠিক আছে আকাশ পাতাল তফাত সো এখন হচ্ছে যে এই প্লেয়ারগুলা আমাদের কাছে স্লো লাগবে ঠিক আছে এটাই স্বাভাবিক স্লো লাগারই কথা বাই ভাই নাইনটি টু নাইনটি থ্রি টাইপের প্লেয়ার এম কত আমার খেলাই মেবি ফাউল দেয়া নাই সিরিয়াসলি চুয়ামি এই যে সুন্দর তো এগুলা একটু সিরিয়াসলি গাগপো ওই জায়গার থেকে বল পাইছি তো এখন এই এদের এই টাইপের প্লেয়ারদের এই টাইপের বলতে এই রেটিংয়ের প্লেয়ারদের গেম প্লে স্লোই লাগবে কারণ ওরা ওই ওদের পেস ওই লেভেলের না ঠিক আছে ওদের শ্যুট ওই লেভেলের না গোল না ওকে সো এইগুলো স্লো ঠিক আছে তো বুঝে নাও যে এরা মানে আহামরি কিছু না ওকে আবার যে ইভেন্টে যে কার্ডগুলো আসবে ঠিক আছে লাইক ওই কার্ডগুলো আবার দেখবে নাইনটি এইট নাইনটি নাইন যেগুলো আছে ওইগুলো আবার অনেক ভালো থাকবে শ্যুট গোল না না আচ্ছা বাজে শ্যুট নিয়েছি আমি ওকে এখনও ওয়ান ওয়ান জিরো জিরো সরি ওয়ান ওয়ান জিরো জিরো সো ডিফিকাল্টি লেভেল যেটাই থাকুক মানে খুব একটা আহামরি যে মানে টাফ এমন না মানে জেনুইনলি বলতেছি আমি ঠিক আছে যে আমি খেলতেছি দেখি এমন না মানে তোমার কোনো প্যারাই নিতে হবে না অফকোর্স তোমার ডিফিকাল্টি লেভেল বেশি হলে তুমি ছাইড়ে দিয়ে খেললে প্রবলেম হবে বাট এমনি খুব আহামরি কিছু না একদম সিম্পল একদম ইজি ওয়েট আর এম বুঝছি আর প্রেস 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 না ফাইন গাকপো গাকপো তো এখন কোনো কার্ড আমি দেখি নাই মানে কাউকে ইউজই করতে দেখি না আমি কাট তো আসো অফকোর্স বাট এমনি কোনো আহামরি কোনো মানে টিমে তো আমি দেখি নেই মনে হয় এইবার মাঝখানে রাইভালসের না জানি কোন ক্যাপ্টেন্সের না কোনটা ক্যাপ্টেন্স তো না মনে হয় রাইভালসই দেখছিলাম আমার খেয়াল নাই কোনটা ঠিক আছে বাট এছাড়া আর দেখি নাই লাস্টের জন্য দেখছিলাম লাস্ট জন বলতে হচ্ছে ফিফা মোবাইলে দেখছি কিন্তু এছাড়া আর দেখি নাই ডেমবেলে দৌড়াচ্ছে ডেম্বেলে দৌড়াচ্ছে ডেম্বেলে দৌড়াচ্ছে ডেম্বেলে দৌড়াচ্ছে ডেমবেলে দৌড়াচ্ছে ওয়েট পাওয়ার শেষ ওর পাঁচটা দে ভাই সুন্দর জিরু চালা দিলে গোলা যাবে আর কোনো কথা নেই সুন্দর জিরু সেলিব্রেশন ও আপডেটের পর তো সেলিব্রেশন তোমার ইয়া করছে সেলিব্রেশন আছে আর বেলিংহামের ওই আইকনিক বেলিংহামের সেই মানে এটা লেখাই দিয়েছিল মানে ওই আগেই আপডেট যে আসবে এটা যখন ওই নোটিসটা দেয় ওই ওই জায়গায় লেখাই দিয়েছিল যে এগারো জন যখন আসবে আপডেট তখন ওই তোমার বেলিংহামের ওই বেলিংহামের যে এই যে সেলিব্রেশনটা আছে ওই সেলিব্রেশনটা অ্যাড করবে তো ওটা লিখে দিয়েছিলো সো ওইটাও আশা করছে আমি এখনও দেখি নাই আসা মানে লিখে দিছি যেহেতু অত আসার কথাই এখনও দেখিনি আমি আমি ফ্রান্স নিয়ে খেলতেছি ইংল্যান্ড এখনও নিয়ে নেই বাট ওই সেলিব্রেশনটা আসলে সুন্দর ওটা দরকার ছিল এতদিন ছিল না ভেবে ওটা দরকার ছিল ঠিক আছে ভাই কোন কুন্দে এই জায়গায় ঠিক আছে বুঝতে পারতো যে কিছু করতে হয় না কুন্দে যদি গোল দিয়ে দেয় ভাই গোল না ভাই দিয়ে দিছে কুন্দে গোল দিয়ে দিছে আচ্ছা এবার এমবাপ্পে বাপ্পে গিয়ে একটা গোল দেওয়া ট্রাই করবো ঠিক আছে সো এমবাপ্পের সেলিব্রেশনটা ভালোই তো ইভেন্টের এখন ইভেন্ট আমি যখন এই ম্যাচ যখন খেলতেছি ঠিক আছে তখন হচ্ছে ইউরোর ইভেন্ট আসে নাই সো ইউরোর ইভেন্ট যেহেতু আসে না এখন আমি বলতে পারতেছি না যে ইভেন্টে কী কী আছে বা কী কী প্লেয়ার আসে বা কীভাবে কী সো ওয়েট করি ইভেন্ট আসলে তারপর হচ্ছে সব কিছু দেখা যাবে ওকে পাস এমবাপ্পে বাপ্পে অ্যান এটা ওয়েট পাস সুন্দর ওয়েট 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 এম বাপ্পে হ্যাঁ বল পাইনি এম বাপ্পে শিওর বুঝছি আমি স্লো ডিয়ং পাস সুন্দর ওয়েট এমবাপ্পাকে দেওয়ার পালা এম বাপ্পাকে দেওয়ার পালা আরে ভাই শুধু এম বাপ্পাকে দেওয়া খেলাতে গেলে তো এই সমস্যা সাবের ভিতরে ভালো ভালো প্লেয়ার আছে ওয়েট আমি ব্যাক পাস দিয়ে একটু দেখাই এখান থেকে হচ্ছে তোমার ওয়েট ওয়েট কামাভিঙ্গা নামাই দি কোমান নামাই দিব ব্যাস আর স্ট্রাইকার থাক জিরুই থাক স্ট্রাইকার ওকে এম বাপ্পে এমবাপ্পে এমবাপ্পে এম বাপ্পে এম বাপ্পে এম বাপে এম বাপ্পে এম বাপে এম বাপে আরে ভাই এমবাপ্পে বাপে এম করতে করতে ভাই ডিপা আসতে মেম ফিস রে ভাই ওয়েট গ্রিজ ওয়ান সামনে গ্রিজ ওয়ান এই জায়গায় ফাইন পাস ওয়েট পাস পাস সুন্দর এমবাপ্পে ওয়েট আসলে যে এখন পাশ দেওয়া দরকার ঠিক আছে এমবাপ্পে আর কত দূর হবে এখান থেকে আর কত দূর হবে আরে ভাই সে জায়গা নাই এমবাপ্পে বাপে দিয়ে গোল দিতে পারবো না আমার গোল নষ্ট করতো সুলটা আরও ঠিক আছে আরে আচ্ছা পাইসি পাইসি ওকে সাব হয়ে যাবে টু নিল ঠিক আছে আশি মিনিট হয়ে গেছে মনে হয় না যে গোল দেওয়া দেওয়াতে পারবো তাও ট্রাই করবো আমি যদি দিতে পারি ঠিক আছে আপাতত এই মানে এই টুর্নামেন্টের ভাই এই ওই এই টুর্নামেন্টটা কীরকম বলি এই টুর্নামেন্টটা হচ্ছে তোমার ওই যে ওয়ার্ল্ড কাপের সময় যে ভাই কয়েক যুগ ধরে একটা টুর্নামেন্ট চলো না ওয়ার্ল্ড কাপের ওই সেম ঠিক আছে তোমার ওই ওই বিগিনার লেভেল ঠিক আছে তারপর হচ্ছে লেজেন্ডারি ওয়ার্ল্ড ক্লাস ওই সব লেভেলের হচ্ছে টুর্নামেন্ট তো এটাও অনেকদিন থাকবে মেবি কয়দিন আমি খেয়াল করিনি তো এই কয়েকদিন থাকবে এটা আমি বলি ভাই এটা তোমরা কেউ খেলবে না আমিও খেলবো না এই এই টুর্নামেন্ট ভাই কেউ খেলবে না মানে হয়তো বা খেলতে পারে সো যদি এই টুর্নামেন্টের কোনো কিছু দরকার থাকে তাইলে কিন্তু এছাড়া এক্সট্রা আর ভাই এম বাপ্পের গোল্ডার দেওয়া হবো সেলিব্রেশনটার জন্য আমি সময় শেষ আরে ভাই সময় শেষ চেষ্টা করছিলাম বাট ভাই সুন্দর সেলিব্রেশন চলতেছে সেলিব্রেশন চলতেছে এম বাপ্পে ভাই কাপড় আছে ঠিক আছে জাস্ট দেখা ওকে ওকে ফাইন ঠিক আছে এম কাপ নিয়ে ধরে গেছে এগুলা ভালোই করছে এই যে কাজগুলো করছে ভালোই করছে মানে ফ্রেশ করছে ক্লিন করছে নাচানাচি চলতেছে কাভাভেঙ্গা জিরু রেভিও হানান্দে স্থিও কুন্দে গ্রিজম্যান ভালোই ভাই সেই 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 ওয়েট এখনও সেশনে আরেকটা অ্যানিমেশন আছে ওটা সুন্দর করছে এগুলা ভালোই করে এফসি ইয়ে এইগুলা ভালোই করে খারাপ করে না ওকে ওয়েট ওয়েট আসবে আসবে ওয়েট এই যে ওয়েট এই দেখো এই দেখো এই দেখো এই এটা সুন্দর করছে এটা আবার রিপ্লেও দেখতে পারবে তোমার ঠিক আছে এই পাশে রিপ্লের অপশন আছে ওয়েট এই যে একদম ক্লিন ফ্রেশ যে এনিমেশনটা করছে খুব ভালো কাজ করছে ওয়ার্ল্ড কাপ এরকম ছিল আর আর চ্যাম্পিয়ন্স লিগারও এরকম ছিল সো এই ভাই এই পর্যন্তই ঠিক আছে এক্সট্রা কোনো কিছু নাই সো আমি যেটা বলতেছিলাম যে এই টুর্নামেন্টটা তোমার ওয়ার্ল্ড কাপের টুর্নামেন্ট যেটা আসছিলো ওইরকম ভাই ওই সেম ওইরকম তো ওই ওইটার মতো এটা সো এটা বেশি খেলা হবে না মেবি এমন হইতে পারে যে কোনো কার মানে কী বল লিঙ্ক থাকলে কোনো যে এটা খেললে যেই টোকেন পাবো ওটা ওই ইভেন্টে কোনো জায়গায় কাজ করতে কাজে লাগাইতে হবে তাইলে হয়তো আবার খেলা হবে তাও আমি 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 শিওর যে এইটার খুব একটা ইম্পর্টেন্স থাকবে না ঠিক আছে ইভেন্টেই ইভেন্টের টোকেন বা যা লাগে ওটা ওই ইভেন্ট দিয়ে খেলা নিতে পারবো বাট মেবি হ্যাঁ এখান থেকে যে জার্নি পয়েন্টগুলো পাওয়া যায় ঠিক আছে যে দেয় আমার খেলা নেই তো জার্নি পয়েন্টগুলো হচ্ছে তোমার কাজে লাগবে অফকোর্স এখন ওটা মানে আমি যখন খেলতেছি এখন ইউরো ইভেন্ট আসে নেই সো এখনো ওই জার্নি পয়েন্টগুলো কোথাও কাজে লাগানোর নেই ইভেন্ট আসলে ইউরোর ওই জায়গায় তোমরা দেখতে পারবো আমরা দেখতে পারবো আমি দেখতে পারবো যে ওই পয়েন্ট কোথায় কাজে লাগাতে পারবো বাট এমনি এই এই যে টুর্নামেন্ট আছে সেটা খুব একটা মানে আহ মানে ভালো লাগা মানে হ্যাঁ একবার দুইবার খেলছো কাপ উঠাইছো ঠিক আছে অ্যানিমেশন ভালো লাগছে স্ক্রিনশট নিছো শেয়ার করছো এই পর্যন্তই ঠিক আছে তোমার ফেভারিট টিম তোমার মনে করো ইংল্যান্ড বা ফ্রান্স যেটাই হোক পর্তুগাল ওই টিম নিয়ে খেলছো জিতছো শেষ এর পরে আর এটা খেলা হবে সো এই ইভেন্ট আসলে দেখা যাক ইভেন্ট ব্যাপারে কথা বলবো এই টুর্নামেন্ট তো শেষ জিতে গেছিস তো এই পর্যন্তই ছিল আজকে বাই